আমাদের আওয়ামী লীগের একমাত্র দল যে অবশ্যই আমরা অত্যন্ত আনন্দিত, যেহেতু আমরা সংগঠন করি, আমরা কাজ চাই। আজকে আবার এই দায়িত্ব দিয়ে আমি আগামীর কাজ চলার, আগামীতে রাজনীতি করার সুযোগ পেয়েছি। সেজন্য আমি আমার প্রিয় নেতা শ্রীনিবাস সাদেক আবদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামীতে আমরা আবার বরিশাল মহানগর ঐক্যবদ্ধভাবে শ্রীনিবাস সাদেক আবদুল্লাহর নেতৃত্বে কাজ করে সেখানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং সকল আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। যদা যদা হি ধর্ম সেবলানি মত পূর্ণ বিশ্বাস, অথচ অন্তরে না থাকে ভাবে। বরিশাল মহানগর আওয়ামী লীগের যে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে তাতে একটু ঘাটতি আমি এরকম ভাবে বলবো না, আমরা চাচ্ছি যে আরো সময়ের কাছাকাছি এসে আরো কাছাকাছি আসতে 33%-এর বিষয়টা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি নিজে একজন কর্মী হিসাবে, বরিশাল মহানগর আওয়ামী লীগের কর্মী হিসেবে, আমরা যারা আছি 75 জন যে সদস্য আছি, আমরা সবাই কর্মী এখানে, আমরা ইনশাল্লাহ আমাদের জওহরলাল শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই কমিটি পূর্ণাঙ্গভাবে আমরা সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাব, এটাই আমার আশা। সাবেক বলতে আপনারা দেখেছেন যে বিভিন্ন দল থেকে যেটা আমাদের নির্দেশনা ছিল যে হাইব্রিড এই সংগঠনে কোনো হাইব্রিড রাখা যাবে না, আমরা এবার যে কমিটি করেছি এটা হাইব্রিড মুক্ত কমিটি এবং বিগত দিনে যে হাইব্রিড দিয়ে অঙ্গ সংগঠনগুলি করা হয়েছিল, সহযোগী সংগঠনগুলি স্বেচ্ছাসেবক লীগের প্রধান, শ্রমিক লীগের প্রধান, বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রধান ছিল হলো যে অন্য অন্য দল থেকে আসা লোক, সেই জায়গা থেকে আমরা এখন মূল ধারার আওয়ামী লীগের একদম জেনুইন আওয়ামী লীগ যারা করেছে, যারা ছাত্রলীগ থেকে এসেছে, যারা যুবলীগ করে এসেছে, তাদেরই আমরা, যারা মুক্তিযুদ্ধের সন্তান, যারা আমাদের এই যারা এই দলের দুর্দিনের কর্মী ছিল তাদেরকে দিয়েই আমরা 80 সাল থেকে আজকে পর্যন্ত সব ধরনের সমন্বয় করে মুরব্বী মুক্তিযোদ্ধা, আমাদের দেখেছেন আপনারা কতগুলি মুক্তিযোদ্ধা, কতজন মুক্তিযোদ্ধা আমাদের মহানগরের সহসভাপতি হিসেবে আছে। এর মানে ভেতরের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আমাদের দলকে শক্তিশালী করা। আমরা বরিশাল মহানগর আওয়ামী লীগ এখন আমাদের ভাড়াটিয়া গুন্ডা দিয়ে তো আমরা রাজনীতি করি না, আমরা ভালোবাসা দিয়ে রাজনীতি করতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা বাংলাদেশকে গর্ব ইনশাল্লাহ, মানুষকে ভালোবাসা দিয়ে আমরা আমাদের প্রতি আকৃষ্ট করব। ধন্যবাদ। ভবতি ভারতে অদ্ভুত নম নম ভগবতে বাসুদেবয় শ্রীমতী আব্দুর রব শ্রীনিবাস ও তার পরিবারবর্গ 3রা নভেম্বর কমিটি করার ব্যাপারে আমরা দেখছি 2008-এর পরে যারা বাংলাদেশ আওয়ামী লীগের বিচার ঢুকছে তাদেরকে কিন্তু এই কমিটিতে রাখা কিন্তু হয়নি। 2008-এর পূর্বে যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কেবলমাত্র তারাই কিন্তু আজকে মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। এখানে হাইব্রিড আপনি যেটা বলেন হাইব্রিডে কিন্তু এই মহানগর আওয়ামী লীগ হাইব্রিড কিন্তু নাই। তারপর আমি একটা জিনিস বলবো, 100% কেউ কোনদিন করতে পারে না। আমরা আশা করি আমরা 100% না পারলে আমরা কাছাকাছি কিন্তু পার্সেন্টের দিকটা ত্যাগী নেতা কর্মীদের মাধ্যমে আমরা মনে করি মহানগর আওয়ামী লীগটা আমরা পুনর্গঠন করতে আমরা পেরেছি বলে মনে করি। এখানকার রাজনীতি কিভাবে সমৃদ্ধ হবে এদের হাত ধরে, আপনাদের হাত ধরে? আর এরাই তো আসলে রাজনীতি 75 বা রাজনীতি এরাই করছে, এদের ত্যাগ তিতিকার মাধ্যমে আজকে কিন্তু বরিশাল মহানগর আওয়ামী লীগ কিন্তু বর্তমান জায়গায় কিন্তু আছে। সুতরাং আমরা আশাবাদী আগামী দিনে আমাদের তক্ষ আমাদের সাধারণ সম্পাদক শ্রীনিবাস সাদেক আবদুল্লাহ দক্ষ সংগঠন তার নেতৃত্বে মূলত এই দলটা আমরা যেখানে আজকে যেখানে আছে সেখানটা আমরা সামনের দিকে আমরা আগাও বলে আমরা মনে করি।